টিপসি বটল, এটা একটা মানে পাগলের মতো বটল, বটলটা মাঝে মাঝে পাগলের মতো দুলতে থাকে। এই অ্যাক্টিভিটিটা বেশ মজাদার অ্যাক্টিভিটি। এটি করার জন্য একটা প্লাস্টিকের বোতল লাগবে আর ব্ল্যাক পেপার লাগবে। প্রথমে ব্ল্যাক পেপারটি বোতলের র্যাপ করে নাও আর সেলোটেপ দিয়ে আটকে দাও। এখন প্লেটে একটু সামান্য পরিমাণ জল নিয়ে বোতলটিকে প্লেটের উপরে বসিয়ে দাও। মনে রেখো অ্যাক্টিভিটি করার সময় যেন খুব রোদ থাকে। এখন রোদের তাপের প্রভাবে ব্ল্যাক পেপার রোদের তাপকে হিটকে শোষণ করে নেয়, তার ফলে বোতলের ভেতরে গরম হাওয়া সৃষ্টি হয়। আর গরম হাওয়া কী করে, বোতল থেকে বেরিয়ে যেতে চায়, সেজন্য এরা বোতলের মুখের কাছে চাপ দেয়। এই জন্য আমরা দেখতে পারি বোতলের মুখের সামনে প্লেটে একটা জলের একটা বুদবুদ বাবলস তৈরি হতে দেখা যায়, তাই না? এটা বেশ একটা মজার অ্যাক্টিভিটি। তোমরা অন্যভাবেও করতে চাও, একটা বেশ ছবি প্রিন্ট করে, তাহলে দ্বিতীয়বার যদি করার সময় বোতলটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিও, তাহলে গরম বাষ্প এবং বাতাসটা বেরিয়ে যাবে। একইভাবে অ্যাক্টিভিটিটা করো, দেখো মনে হচ্ছে যে মিনারটা মনে হচ্ছে দুলছে, তাই না? খুব মজাদার অ্যাক্টিভিটি। আচ্ছা বন্ধুরা, আমরা তো ব্ল্যাক পেপার নিয়ে অ্যাক্টিভিটিটা করলাম, তোমরা বিভিন্ন কালারফুল পেপার র্যাপ করেও কিন্তু অ্যাক্টিভিটিটা করতে পারো। এবং বোঝার চেষ্টা করো ব্ল্যাক পেপার যেটা বোতলটা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে যায়, খুব তাড়াতাড়ি পড়ে। তারপরে সবুজ পেপারটা, সবুজ পেপার তো তোমার বেশি আলোক রশ্মি তাপ শোষণই করে না, শুধুমাত্র সবুজ আলোই শোষণ করে, তাই না? সুতরাং এইভাবে আমরা একটা ফ্যান্টাস্টিক এক্সপেরিমেন্ট বানাতে পারি, কোন পেপারের শোষণ করা তাপ শোষণ করার ক্ষমতা সব থেকে বেশি। সাদার ক্ষেত্রে সাদা পুরো তাপই বিকিরণ করে দেয়। এখানে দেখো কিছু ছাত্রছাত্রী স্টুডেন্টস বোধ এই অ্যাক্টিভিটিটা করছে আর ভীষণভাবে মজা নিচ্ছে। তোমরাও বানাও, খুব মজা পাবে।